করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সকালে আইনজীবী ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে 30 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। তিনি জানান, করোনা সংক্রমণের হার 20% ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিকল্প নেই বলে মনে করেন তিনি। আগামীকাল রিটের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।